ভাঁজ বা ফোল্ড সম্পর্কিত ধারণা আমাদের হয়ে গেছে। বিভিন্ন প্রকার ভাঁজ এবং তৎসহ ভাঁজের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। এখন যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হলো ফল্ট। ফল্ট সম্পর্কিত ধারণা পূর্ববর্তী ক্লাসে অল্প বিস্তর সকলেরই আছে। তোমরা স্যান অ্যান্ড্রিয়াস ফল্টের নামেও অনেকটা পরিচিত ছিলে এবং পর্বত মালভূমি সমভূমি পড়ার সময়ও তোমরা ফল্ট সম্পর্কিত ধারণা পেয়েছো। স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকা সম্পর্কে আলোচনা করার সময় তোমরা দেখেছো ফল্ট কাকে বলে। তো এখন আমি বলবো ফল্টের ডেফিনিশন বা সংজ্ঞা। ডেভিস ও রেনল্ড তাদের বিখ্যাত গ্রন্থ স্ট্রাকচারাল জিওলজি অফ রকস অ্যান্ড রিজিয়ন্সে 1996 বলেছিলেন যে ভূত্বকে সৃষ্ট ফাটল বরাবর শিলাস্তরের বিচ্যুতি ঘটলে তাকে ফল্ট বলে। প্লামার ও কার্লসন বলেছেন তাদের ফিজিক্যাল জিওলজি বইতে 2013 যে ভূত্বকে কোনো ফাটল বরাবর দুপাশের শিলাস্তর একে অপরকে অতিক্রম করলে তখন তাকে বলা হয় ফল্ট। পার্ক তার রচিত স্ট্রাকচারাল জিওলজিতে বলেছেন যে ভূত্বকের কোনো অংশের আপেক্ষিক সরণকে ফল্ট বলে। জন উইলি এবং সন্স থেকে প্রচারিত ক্লেইন ও ফিল ওয়াটস রচিত গ্রন্থ আর্থ পোর্ট্রেট অফ আ প্ল্যানেট থেকে ফল্টের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা হল ভূত্বকের ফাটল বা ফাটলগুচ্ছ বরাবর তাৎপর্যপূর্ণভাবে শিলাস্তরে যে বিচ্যুতি ঘটে তাকে বলা হয় ফল্ট। তো এতজনের আমরা ধারণা জানলাম যে ফল্ট কাকে বলে বা ফল্টের ডেফিনিশন। কিন্তু আমরা সবসময় যে সংজ্ঞাটিকে বেশি পরিমাণে প্রাধান্য দিয়ে থাকি সেটি হলো পিলিংস। এই ধারণাটি দিয়েছিলেন পিলিংস এর মতে ফল্টস আর রাপচার্স অ্যালং হুইচ দ্য অপোজিট ওয়ার্লস হ্যাভ মুভ পাস্ট ইচ আদার। আর্থার হোমস বলেন ফল্ট হলো ভূত্বকের একটি বিভঙ্গ পৃষ্ঠ যা বরাবর শিলাস্তর পরস্পরের সাপেক্ষে স্থানচ্যুত হয়। এইরকম যে ভূমিরূপ আমরা দেখতে পাই তাকে আমরা বলে থাকি ফল্ট। তো এখন আমরা ফল্টের ডেফিনিশন জেনে গেলাম। এবার ফল্টের কতগুলো অংশ সম্পর্কে আমাদের এখন জানতে হবে। ভাঁজ পড়ানোর সময় আমি তোমাদেরকে দ্বীপ বা নতি স্ট্রাইক বা আয়াম সম্পর্কিত ধারণা দিয়ে দিয়েছিলাম। এবার আমরা যেটা ফল্ট পড়ার সময় আমাদের দরকার হবে সেটি প্রথম হলো ব্যবধি বা হেব কাকে বলে। হিব বা ব্যবধি হলো তির্যক ফল্ট প্লেন বরাবর ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপের মধ্যে অনুভূমিক বা পার্শ্বীয় সরণ দূরত্বকে ব্যবধি বা হিপ বলা হয়। আর থ্রো কাকে বলে? চ্যুতির ফলে ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপের মধ্যে যে উলম্ব সরণ হয় সেই দূরত্বকে বলা হয় কি? থ্রো। থ্রো দুরকম হয়, একটা হচ্ছে আপ থ্রো আর একটা হচ্ছে ডাউন থ্রো। ফল্টের আরও দুটো বিশেষ অংশ সম্পর্কে আমাদের জানতে হবে। ঊর্ধ্বস্তূপ বা আপ থ্রো সাইড বা ঝুলন্ত প্রাচীর বা হ্যাঙ্গিং ওয়াল। ফল্ট প্লেনের ওপরে অবস্থিত শিলাস্তরের অংশকে ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর বা হ্যাঙ্গিং ওয়াল বলা হয়। এক্ষেত্রে ফল্ট প্লেনের ওপর শিলাস্তরকে ঝুলন্ত অবস্থায় আছে বলে দেখে মনে হয়। আরেকটি হলো ডাউন থ্রো সাইড বা অধস্তূপ বা পাদমূল প্রাচীর। এটি ফল্ট প্লেনের নিচে শিলাস্তরের যে অংশ সেই অংশকে বলা হয়। এরপর যেটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে স্লিপ। সেই স্লিপটা কি? চ্যুতিতল বরাবর বিচ্ছিন্ন স্খলিত শিলাস্তূপের নির্দিষ্ট দিকে সরণের পরিমাণকে আমরা বলে থাকি স্লিপ। স্লিপও আমরা দেখতে পাবো দুরকম, যার উপর নির্ভর করে বিভিন্ন রকম ফল্ট দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে স্ট্রাইক স্লিপ আর একটা হচ্ছে ডিপ স্লিপ। বিভিন্ন প্যাটার্নের ফল্ট সম্পর্কিত আলোচনা
প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে স্বাভাবিক বা অনুলোম বা নর্মাল ফল্ট। নর্মাল ফল্ট কাকে বলে? যে ফল্টে ফল্ট প্লেন বরাবর অধস্তূপ অপেক্ষা ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর টানজনিত বলের প্রভাবে নিচের দিকে বসে যায়, তখন আমরা তাদেরকে বলি স্বাভাবিক বা অনুলোম বা নর্মাল ফল্ট। এই ফল্ট সবচাইতে ভূপৃষ্ঠে বেশি দেখা যায় এবং পৃথিবীর অভিকর্ষজ শক্তির টানে ঝুলন্ত প্রাচীরটি নিচের দিকে নেমে আসে। বিপরীত ফল্ট বা বিলোম বা রিভার্স ফল্ট কোনটা? যে ফল্টে ফল্ট লাইন বরাবর অধস্তূপ অপেক্ষা ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর সংনমন বলের প্রভাবে উত্থিত হয়, তখন তাকে আমরা বলি বিপরীত বা বিলোম বা রিভার্স ফল্ট। এই ফল্ট কীভাবে সৃষ্টি হয়? ভূপৃষ্ঠে আলোড়নের ফলে সৃষ্ট সংনমনজনিত যে সংকোচন বল সৃষ্টি হয়, সেই সংকোচন বল দ্বারা শিলাস্তরে ফাটল সৃষ্টি হয় এবং বিভিন্নভাবে ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপ স্থানচ্যুত হয়ে এইরকম রিভার্স ফল্টের সৃষ্টি করে, স্ট্রাইক স্লিপ ফল্ট। এখানে কি দেখতে পাওয়া যায়? ফল্ট প্লেন আয়ামের সমান্তরালে যখন শিলাখণ্ডের স্থানচ্যুত ঘটে তখন তাকে আমরা বলি কি? স্ট্রাইক স্লিপ ফল্ট। যেরকম স্কটল্যান্ডের মধ্য উপত্যকায় এরকম একটি ফল্টের উদাহরণ। এই স্ট্রাইক স্লিপ ফল্ট দুরকম হয়, কখনো ডান দিকে সেটি চলে যায় আবার কখনো বাঁ দিকেও তার মুভমেন্ট ঘটে। তো যখন আমরা দেখি যে আয়াম বরাবর কোনো ফল্টের স্লিপ ঘটলো তখন তাকে আমরা বলি কি? স্ট্রাইক স্লিপ ফল্ট।